সালামু আলাইকুম সবাইকে, টিএনটি লেসনে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটল্যাব। ম্যাটল্যাবটা মেইনলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অনেকটা সি প্লাস প্লাস এর মতোই, বাট মেইনলি আমরা এটা নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ করি। তো ম্যাটল্যাব সফটওয়্যারটা লাগবে আমাদের ম্যাটল্যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। তো এটা হচ্ছে ম্যাটল্যাব সফটওয়্যার। তো ম্যাটল্যাব সফটওয়্যারটার ইন্টারফেসটা মেইনলি তিন ভাগে ভাগ করা। একটা কারেন্ট ফোল্ডার অপশন, যেখানে ফোল্ডার থাকে, এখানে যদি কোনো ফাইল ওপেন করতে হয় ম্যাটল্যাবে তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। আর কমান্ড উইন্ডোটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আমরা ম্যাটল্যাব ল্যাঙ্গুয়েজ যেসব কমান্ডগুলো আছে যেটা আমরা আস্তে আস্তে শিখবো সেগুলো এখানে লিখবো। আর ওয়ার্ক স্পেসে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে ভ্যারিয়েবলগুলো, একটা ম্যাথের অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে এক্স ওয়াই জেড, তো সেই ভ্যারিয়েবলগুলো এখানে খুব সংক্ষেপে লেখা। তো একদম যদি সহজ কিছু ক্যালকুলেশন দেখায় নিউমেরিক্যাল, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর কি। তো 1+3 যদি দিই আমরা, এন্টার দিলাম, তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দিল। এরকম 2×5 যদি করি সেটাও করে দিল খুব তাড়াতাড়ি। এখন যদি এটা করতে চাই যে এক্স এর ভ্যালু আমি বলে দিলাম 2, দেন এন্টার দিলাম, এই 2 ভ্যালুটা কম্পিউটার কি করে এক্স এর ভিতরে জমা করে রেখে দেয়। এখন যদি বলি ওয়াইয়ের ভ্যালু 5, দেন 5 ভ্যালুটা ওয়াইয়ের ভিতরে জমা করবে। দেন যদি আমি একটা ফাংশন বলি যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটার আমার অ্যান্সারটা কি হবে? তো এটা এন্টার দিলে 7, সেটা কি কম্পিউটার কি করতেছে যে এক্স এর ভ্যালু দেখছে যে 2, ওয়াইয়ের ভ্যালু দেখছে 5, দেন এই দুইটাকে যোগ করছে, দেন যে অ্যান্সারটা আসে 7, এটা সে জেড এর ভিতরে জমা করছে, দেন আমাকে এই অ্যান্সারটা শো করছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমরা যে প্রত্যেকবার কমান্ডগুলো লিখতেছি যে x = 2, ম্যাটল্যাব কি করছে আমাদের অ্যান্সারটা দেখাচ্ছে, x প্লাস 2 আমি জমা করছি, ওকে। দেন আমরা যখন z = x প্লাস y দিলাম, দেন z এর যে ভ্যালুটা এটা আমাদের শো করতেছে। বাট যদি এমন কোনো সমস্যা থাকে যে একটা ম্যাথ করতেছি আমি সব অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি না, আমি একবারে পরে যখন আমার ইচ্ছা মতো আমি অ্যান্সারগুলো দেখতে চাব, আমি প্রত্যেক স্টেপে স্টেপে আমি অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি, তাহলে যেটা করতে হবে যে প্রত্যেক লাইনের পরে একটা সেমি কলন দিতে হবে। প্রত্যেক কমান্ডের পরে সেমি কলন দিলে ম্যাটল্যাব কি করে ওই অ্যান্সারটাকে সাপ্রেস করে দেয়, মানে ও অ্যান্সারটা শো করে না বাট ব্যাকগ্রাউন্ডে ঠিকই ক্যালকুলেশন করে। যেমন আমি যদি এখন x = 2×5 দেই, 2×5 দেন একটা সেমিকলন দিই, তাহলে সেটা x = 10 হবে, তাই তো? বাট আমাকে এবার কিন্তু ম্যাটল্যাব শো করলো না যে জিনিস 10 হয়ে গেছে। বাট আমরা যখন ওয়ার্ক স্পেসে যাবো তখন দেখবো যে এই যে ভ্যালুটা কিন্তু ঠিকই 10 হয়েছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা একটু আগে x = 2 লিখছিলাম, বাট পরে আমরা যখন আবার x এর নতুন একটা ভ্যালু ডিনোট করতেছি তখন আগের যে ভ্যালুটা থাকে এটা কিন্তু একদম মুছে যাবে, এটা আর পাওয়া সম্ভব না। এটার পরিবর্তে আমরা যে নতুন ভ্যালুটা দিতেছি সেই ভ্যালুটাই সেখানে জমা হবে। তো এখন যদি আমাদের কোনো ভ্যারিয়েবল ডিলিট করা লাগে, যে ধরলাম ওয়াইটাকে আমি ডিলিট করবো, জাস্ট ওয়াই ভ্যারিয়েবলকে আমি ডিলিট করতে চাচ্ছি আর বাকিগুলো আমি দেখতে চাচ্ছি থাকবেই ম্যাথে, আর শুধু ওয়াই ভ্যালুটা লাগতেছে না আর বাকি তিনটা লাগতেছে। তো শুধু ওয়াই ভ্যালু যদি ডিলিট করতে চাই তাহলে কমান্ডটা হবে ক্লিয়ার, দেন যে ভ্যারিয়েবলটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটার নাম, ওয়াই ডিলিট করতেছে এই জন্য শুধু ওয়াই, দেন ডিলিট হয়ে গেলে আমরা ওয়ার্ক স্পেসে দেখবো যে ওয়াইটা নাই, ওরা ডিলিট হয়ে গেছে ওই ভ্যালুটা আমরা পাবো। যদি আমি ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবল আছে সবগুলো ডিলিট করতে চাই তাহলে ক্লিয়ার অল অথবা শুধু ক্লিয়ার দিল। এখন যদি আমার এই কমান্ড উইন্ডোটা দেখলাম বেশ কম্প্যাক্ট হয়ে গেছে, তো এইগুলো যদি আমি মুছতে চাই জাস্ট কমান্ডগুলো জাস্ট মুছে দিব, বাট ক্যালকুলেশন কিন্তু অ্যাকচুয়ালি হয়ে আছে, তো সেটার জন্য আমার কমান্ড হচ্ছে সিএলসি, ক্লিয়ার স্ক্রিন আর কি। তো সিএলসি দিলে আমার যে কমান্ড উইন্ডোটা আমি লেখা ছিল ওগুলো সব মুছে যাবে জাস্ট, বাট যে ক্যালকুলেশন হওয়ার সেগুলো কিন্তু হয়ে থাকবে। যেমন যদি দেখে 1+3 দিলাম 4 আসলো,
ওয়ার্কস্পেস আমারে দেখাচ্ছে যে ভ্যালুটা ফোর, বাট আমি জাস্ট কমান্ড উইন্ডোটা পরিষ্কার করতে যাচ্ছি আর কিছু, টিএলসি দিলাম বাস। ক্যালকুলেশন ঠিকই আছে সব জায়গায়, ওয়ার্কস্পেসে যে আমার দেখতেছি ভ্যারিয়েবলটা ঠিকই আছে, বাট আমার কমান্ড উইন্ডো জাস্ট একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো ম্যাটল্যাবে কিছু বিল্টিং ফাংশন আছে, সেটা যদি দেখা যায়, যদি আমি কোনো ম্যাথ করার সময় সাইন কস ট্যান লগ এক্সপোনেনশিয়াল অ্যাবসোলুট ভ্যালু, আচ্ছা আর যদি সাইন ইনভার্স ইউজ করতে হয় কোনো জায়গায়, তাহলে আমরা ইউজ করবো এ সাইন, যদি কস ইনভার্স ইউজ হয় তাহলে এ কস, যদি ট্যান ইনভার্স হয় তাহলে এ ট্যান, আর লগ তো আছেই, এটা স্কিওরিটি যে সেটা এটা হচ্ছে স্কোয়ার রুট, আর রাউন্ড এটা হচ্ছে আমাকে একটা রাউন্ড ফিগার করে দেবে একটা ভ্যালু। তো এটা যদি আমি ইউজ করি এখানে সাইন পাই, সাইন পাইয়ের ভ্যালু কত এটা আমাকে দেখাই দেবে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এখানে একটা ই দেখা যাচ্ছে, ইটা আসলে কিছুই না, ইটা মানে এখানে হচ্ছে 10^10, তার মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার সাইন পাইয়ের ভ্যালুটা হবে 1.2246 সেটা ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাহলে আমরা ডিগ্রিতে ক্যালকুলেশন করব। আরেকটা নিয়ম আছে, যদি আমরা ডিগ্রিতে সব ক্যালকুলেশন করতে চাই অটোমেটিকলি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক ফাংশনের পর যদি একটা ডি রেখে দিই, সাইন 90 ভ্যালু যদি আমরা দেখতে চাই অ্যাঙ্গেল, ডিগ্রি অ্যাঙ্গেল ইউনিটে, তাহলে সাইন ডি লিখে দেন ব্র্যাকেটে আমরা অ্যাঙ্গেলটা লিখব, দেন এটা হচ্ছে ক্যালকুলেট করে আমাদের 1 দেখো সেটা হচ্ছে ডিগ্রি ইউনিট, এরকম করে কস ডি যদি দেই আমরা তাহলে এটা কস বললাম, কস 45 এর ভ্যালু দেখতে পাচ্ছি ডিগ্রিতে, কস ডি 45 তাহলে আমাদের দেখা যাবে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, যদি আমাদের -5 এর ভ্যালু বের করতে তাহলে আমরা কি করবো, ইএক্সপি দেন টু দি পাওয়ার যেটা থাকে -5 সেটা আমরা ব্র্যাকেটে লিখব, দেন যদি আমাদের কোনো অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলে তাহলে লিখব এবিএস, দেন যেটার অ্যাবসলিউট ভ্যালুটা চাচ্ছি এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, দেন বের হয়ে গেল। যদি সাইন ইনভার্স ফাংশন থাকে, সাইন ইনভার্স 0.5 এর ভ্যালু দেখতে হবে, দেখতে চাচ্ছি আমরা, তাহলে লিখবো এ সাইন, এই সাইন ইনভার্স এর ম্যাটল্যাবের ফাংশন কমান্ডটা এ সাইন, দেন ব্র্যাকেটে আমরা লিখব এরকম স্কোয়ার রুট, যদি বের করতে চাই 7 এর স্কোয়ার রুট তাহলে লিখবো SQRT দেন ব্র্যাকেট 7, 7 এরটা যদি বের করতে চাই আমরা, দেন যদি রাউন্ড ফিগার করতে চাই কম তাহলে 4.5 অথবা 4.4 এটা রাউন্ড ফিগার কত হবে সেটাও যদি আমরা দেখাতে পারবো, রাউন্ড লিখে দেন যেই ভ্যালুটা রাউন্ড ফিগার করতে আছে ধরুন 4.4, তাহলে এটা রাউন্ড ফিগার করে দেবে 4, যেহেতু এটা 4.5 এর নিচে তাই এটা 4 এর রাউন্ড দিছে, যদি জিনিসটা 4.5 অথবা 4.5 এর বেশি হয় তাহলে সেটা 5 হয়ে যাবে, দেখাই যদি রাউন্ড 4.5 তাহলে এটা দেখাচ্ছে 5। তো ম্যাটল্যাব এর কিছু আরো কমান্ড আছে, যদি এটা বললাম ভ্যালু যদি দেখতে চাই আমি 1 2 3 ডিভাইডেড বাই 5 বললাম, তো এটা যখন দেখায় সেটা কি দেখাচ্ছে, দশমিকের পরে 4টা ঘর দেখাচ্ছে ডিফল্ট ভাবে, বাট আমি যদি আরো ঘর দেখতে চাই বললাম 1/3 দিলাম তাহলে হচ্ছে আবারও 4 ঘরই দেখাচ্ছে, বাট যদি আমি আরো কিছু ঘর দেখতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি, সেটার জন্য কিছু কমান্ড আছে আগে থেকে সেটা সেট করে রাখতে হবে, যে দেখাই সেটা হচ্ছে এই যে ফরম্যাট শর্ট, এটা ডিফল্ট ভাবে থাকে দশমিকের পরে 4 ঘর দেখাবে আমাদের। আচ্ছা, যদি আমি 10^10 আকারে দেখাতে চাই জিনিসটাকে, সেটা হচ্ছে সেটার কমান্ড হচ্ছে ফরম্যাট শর্ট ই, তাহলে সেটা কি করতেছে,
দশমিকের পর চার ঘর দেখাবে, দেন 10^18 আকারাঙ্কে দেখাবে অ্যান্সারটা। আর ফরম্যাট লং ই যদি ইউজ করি তাহলে যদি আমরা দেখি তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 15 তো দশমিকের পথে 15টা ঘর দেখাচ্ছে, দেন আবার 10^18 আকারে দেখাচ্ছে যেহেতু লং ই দিয়েছিলাম। যদি শুধু লং দিতাম তাহলে এই 10^18 আকারটা দেখাইতো না। আর ফরম্যাট শর্টটা শুধু চার ঘর পর্যন্ত দেখাবে, এটা আগেও দেখা হয়েছে। আর ফরম্যাট ব্যাংকটা হচ্ছে জাস্ট 2 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।